দিল্লি ক্যাপিটালস আইপিএল 2022 জেতার মরশুমে ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল। তবে দলটি পুরো মৌসুম জুড়েই অসংলগ্ন পারফরমেন্স করে, 14টি ম্যাচে 7টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করে। এমনকি মুম্বাইকে হারিয়ে প্লে অফে ওঠার সুযোগ পেলেও হারাতে পারেনি মুম্বাইকে। তাই তো পরবর্তী মৌসুমের পূর্বেই 4 জন প্লেয়ারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ইতিমধ্যেই 3 জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রথমজন হলেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার টিম সেইফার্ট, দ্বিতীয়জন মনদীপ সিং আর তৃতীয়জন কে এস ভরত। চতুর্থজনের কথা উঠতেই দিল্লির প্রধান কোচ রিকি পটিং জানান, এনরিক নরকিয়া ও মুস্তাফিজুরকে নিয়েও ভাবছে দিল্লি। তাদের মধ্যে একজনকে বিদায় দিতে চান দিল্লি ক্যাপিটালস, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে আমার মনে হয় এবছরের টি-20 বিশ্বকাপ ও অন্যান্য ম্যাচ মিলিয়ে যার পারফরমেন্স বেটার থাকবে তাকেই আইপিএলের পরবর্তী বছরে দিল্লির হয়ে থাকতে দেখা যাবে।